আন্তঃতিতাসে বৈঠার ছলত ছলত শব্দের মুখরতা ছড়িয়ে পড়েছে নদীর দুই তীরে। ব্রাহ্মণবাড়িয়ার শিমরেলকান্দি থেকে মেড্ডা এলাকা পর্যন্ত নৌকা পাইছে উচ্ছ্বসিত লাখো মানুষ। জেলা প্রশাসনের আয়োজনে বাইচে অংশ নেয় ১৫টি দল। প্রতিযোগিতা উপভোগ আর প্রিয় দলকে সমর্থন দিতে দুপুর থেকেই নদীর তীরে ভিড় করতে থাকেন এলাকাবাসী। তাদের দাবি প্রতিবছর নিয়মিত এমন আয়োজন। লক্ষ লক্ষ মানুষ নৌকাবাইচে যোগদান করে, নৌকাবাইচকে ভালোবেসে এরা দূর দূরান্তর থেকে এই নৌকাবাইচ দেখতে এসেছে। দশ নদীর পারে আসি, নৌকা প্রতিযোগিতা দিয়ে লক্ষ লক্ষ মানুষ এখানে দলা হয়, এটাই আমাদের একটা আনন্দ। এবারে মানুষের জীবগুলা হোক যে আনন্দ দেখে আমাদের আরও বেশি ভালো লাগতেছে। বাইচ নির্বিঘ্ন করতে নদীতে প্রশাসনের তৎপরতার পরও অন্য নৌযানের অবাধ চলাচল ছিল চোখে পড়ার মতো। আগামীতে আরও বড় পরিসরে বর্ণিলভাবে নৌকাবাইচ আয়োজনের কথা জানান সংশ্লিষ্টরা। গত বছর যেমন ১৩টি নৌকা ছিল, এবছর ১৫টি। তো আমার দু বছরে আমি দেখেছি এই প্রোগ্রামটার কলেবর দিন দিন বাড়ছে এবং আশা করি যে ভবিষ্যতে এটা জেলা প্রশাসন চালিয়ে যাবে এবং এটা আসলে একটি জাতীয় অনুষ্ঠানে পরিণত হবে। এটা শুধু যে একটি সংস্কৃতির অংশ তা নয়, এই বাংলার যে দেশজ নয় এটা বিশ্বব্যাপী নৌকাবাইচ একটা মানে ক্রীড়া, আন্তর্জাতিক মানের একটি ক্রীড়া অনুষ্ঠান। বাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে জেলার নবীনগর উপজেলার আব্দুল আলীর নৌকা। আজিজুল সঞ্চয়, এখন ব্রাহ্মণবাড়িয়া। ২৫০টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন।